আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভারতের অর্থনৈতিক পরিবেশ এই যে অধ্যায়গুলি আছে এই অধ্যায়গুলি থেকে আমাদের কয়েকদিন ধরেই শর্ট প্রশ্নের পর্ব চলছে তো আজ তোমাদের সাথে আলোচনা করব। ভারতের জনসংখ্যা এবং শহর নগর বন্দর বলে যে অধ্যায়টি শেষের দিকে রয়েছে সেই অধ্যায় থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলি হয় মাধ্যমিকে আসে আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে বিগত চার বছরের মাধ্যমিকের যে প্রশ্নগুলি এসেছিলো সেগুলির উত্তর সহ আলোচনা করব শুরু করি প্রথমে যেহেতু জনসংখ্যা তাহলে একটা কথা আসেই আদমশুমারি বা সেন্সাস। সেন্সাস কি তোমরা প্রত্যেকেই জানো যে ভারতে প্রতি দশ বছর অন্তর জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় তথ্য সংরক্ষণ করা হয় এই যে পদ্ধতি তথ্য সংরক্ষণ এবং সংগ্রহ করার পদ্ধতি হলো আদম আদমশুমারি বা সেনসাস তাহলে আদমশুমারি কথাটির অর্থ কি না জনগণনা ভারতবর্ষে কত বছর অন্তর জনগণনা হয় দশ বছর অন্তর শেষ কবে জনগণনা হয়েছে দু হাজার এগারো আগামী জনগণনা কবে হবে দু হাজার একুশ অর্থাৎ এই বছর জনগণনা হবে দু হাজার একুশের পরিসংখ্যার অনুসারে ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ চীনের ঠিক পরই পৃথিবীর মোট যে স্থলভাগ রয়েছে এ স্থলভাগের খুব কম অংশ টু পয়েন্ট ভারতবর্ষ অধিকার করে কিন্তু পৃথিবীতে যা মানুষ থাকে তার সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ ভারতবর্ষে বসবাস করে যদি প্রশ্ন করা হয় যে ভারতের প্রথম জনগণনা শুরু হয় কত খ্রিস্টাব্দে তাহলে উত্তর হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয় কোন বছর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে দু সালে যে জনগণনা হয়েছিল সেটি ভারতবর্ষের কততম জনগণনা উত্তর হচ্ছে পনেরোতম জনগণনা দু হাজার এগারো যে জনগণনা হয়েছিল তাতে ভারতের মোট লোকসংখ্যা কত না একশো একুশ দশমিক শূন্য দুই কোটি এই আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার পরিমাণ কত ছিল সেভেন্টি ফোর ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি উত্তর হবে কেরল কেরলের তিরানব্বই দশমিক নয় এক পার্সেন্ট মানুষ স্বাক্ষর সবচেয়ে কম স্বাক্ষর কোন রাজ্যের না উত্তর বিহার সিক্সটি থ্রি পয়েন্ট এইট সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে জনবহুল অর্থাৎ সর্বাধিক জনসংখ্যা রয়েছিল এমন রাজ্যটির নাম কি উত্তরপ্রদেশ উনিশ দশমিক নয় ছয় কোটি দু সালের জনগণনা অনুসারে ভারতের সব সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত অর্থাৎ জনবিরল রাজ্য কোনটি না সিকিম সেখানে লোকসংখ্যার পরিমাণ ছিল সিক্স পয়েন্ট জিরো এইট লক্ষ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর দিল্লি আর সর্বনিম্ন জনবহুল তাহলে উত্তর হয় লক্ষদ্বীপ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য তোমরা এটা খেয়াল রাখবে জনঘনত্ব আর জনবহুল এক্ষেত্রে উত্তর হচ্ছে বিহার এগারোশো দুই জন প্রতি বর্গ কিমি পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে জন ঘনত্ব অনুসারে জনঘনত্ব অনুসারে সব থেকে কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি উত্তর হয় অরুণাচল প্রদেশ সেখানে লোকসংখ্যা বা এই সেখানে জনঘনত্ব সতেরো জন প্রতিবর্গ কিমি ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার দু এক থেকে দু এই যে দশক এতে বৃদ্ধির হার কত ছিল না ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট আর দশকীয় ধরলে সতেরো দশমিক ছয় পার্সেন্ট দু হাজার এগারো সালে ভারতের বার্ষিক বৃদ্ধির হার জনগণনা বৃদ্ধির হার কোন রাজ্যে সর্বাধিক এবং কোন রাজ্যে সর্বনিম্ন মেঘালয়ে বৃদ্ধির হার সর্বাধিক ছিল এবং নাগাল্যান্ডে বৃদ্ধির হার থেকে কম ছিল নাগাল্যান্ডে আবার ঋণাত্মক বৃদ্ধি ছিল অর্থাৎ একুশের তুলনায় দশে বেশি ছিল বা দশের তুলনায় একুশে লোকসংখ্যা কম ছিল দু সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের মানুষদের প্রত্যাশিত আয়ুষকাল অর্থাৎ কতদিন বেঁচে থাক থাকেন গড়ে সেটা হচ্ছে সিক্সটি বছর মানে প্রায় ঊনসত্তর বছর পুরুষ সাতষট্টি দশমিক ছয় চার বছর মহিলা বাহাত্তর দশমিক ছয় এক বছর দু সালের জনগণনা অনুসারে নারী এবং পুরুষের অনুপাত পুরুষ এক হাজার ইজ টু নারী নশো চল্লিশ পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি সেটা হচ্ছে হাজার চুরাশি এবং হরিয়ানায় সবচেয়ে কম এক হাজার পুরুষের তুলনায় মহিলার সংখ্যা হচ্ছে আটশো সাতাত্তর ভারতবর্ষে বিগত একশো বছরে মধ্যে কোন দশকে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা গিয়েছিল উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো এই দশকে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল ভারতবর্ষের কোন সময়কালকে জনবিস্ফোরণের সময়কাল বলা হয় যদি এরকম প্রশ্ন হয় তাহলে উত্তর লিখতে হয় উনিশশো থেকে উনিশশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটির মধ্যে ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এ শব্দটি প্রথম ব্যবহার করেন কে এ বেল ফোর তিনি প্রথম ব্যবহার করেন জনঘনত্ব কি প্রতি বর্গ কিমি অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা যদি প্রশ্ন করা হয় যে মানুষের বন্টনগত তারতম্য সূচক কি তাহলে উত্তর হয় জনঘনত্ব ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত ছিল দু সালে তাহলে উত্তর হয় তিনশো বিরাশি নেক্সট আমরা আসি ভারতের পরিবেশ শহর নগর বন্দর ভারতের আদমশুমারি অনুসারে শহরের ন্যূনতম জনসংখ্যা কত উত্তর হয় পাঁচ হাজার যদি প্রশ্ন করা হয় জনঘনত্ব কত হওয়া উচিত না চারশো জন প্রতি বর্গ কিমি ভারতীয় আদমশুমারি অনুসারে নগরের ন্যূনতম জনসংখ্যা কত উত্তর পাঁচ লক্ষ মহানগরের কত দশ লক্ষ অতি মহানগরের কত না পঞ্চাশ লক্ষ দু সালের পরিসংখ্যান অনুসারে ভারতের নগর সংখ্যা কোটি ছিল চারশো আটষট্টি মহানগরের সংখ্যা তিপ্পান্নটি এবং অতি মহানগরের সংখ্যা ছিল আটটি যদি প্রশ্ন হয় যে দু সালে পৌর জনসংখ্যার পরিমাণ কত ছিল সাঁত্রিশ দশমিক সাত এক কোটি অর্থাৎ একশো একুশ কোটির মধ্যে সাঁত্রিশ দশমিক সাত এক কোটি ছিল পৌর জনসংখ্যা ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক নগরায়ন হয়েছে উত্তর হয় গোয়া সিক্সটি অর্থাৎ নগরে বসবাসকারী লোকসংখ্যার পরিমাণের বিচারে গোয়া সর গোয়াতে সর্বাধিক নগরায়ন হয়েছে এরপর তোমাদের চারটি সালের প্রশ্নগুলি বলব যেগুলি উত্তর উত্তরসহ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ শুদ্ধ বা অশুদ্ধ দু হাজার সতেরো তাহলে অবশ্যই এটা অশুদ্ধ কারণ উত্তর বিহার দু হাজার এগারো সালের আদমসুমারী অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এটা আঠারো সালে এসেছিলো উনিশে আসার প্রশ্ন দুটো ছিল দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি ছিল তিপ্পান্ন এটা এমসিকিউ ছিল মানে শূন্যস্থান পূরণ ছিল ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি উত্তর মুম্বাই দু হাজার কুড়ি সালে যে ছিল যে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ তাহলে চার দেখো পরপর চারটি সালে কিন্তু কোনো প্রশ্ন রিপিট হয়নি সুতরাং তোমাদের প্রত্যেকটি প্রশ্ন দেখে যাওয়া উচিত যদি মাধ্যমে ভালো স্কোর করতে চাও আমাদের পরবর্তী অধ্যায় পরিবহন এর পরের অংশে আলোচনা হবে সকলেই ভালো থেকো মাধ্যমিকের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই পর্ব শেষ করলাম